আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার টুকিটাকি রান্নাঘরের পক্ষ থেকে আজকে টুকিটাকি জিনিস দিয়ে ভাজি করে ফেলবো। তো আমাদের ফ্রিজে দেখা যায় অনেক সময় তরকারি অল্প কিছু পড়ে থাকে, তখন আমরা চিন্তা করি যে এই অল্প তরকারি দিয়ে আমরা কি করব। তো আজকে আমি এই অল্প তরকারি দিয়েই আজকে মজাদার একটা ভাজি করব, পাঁচমিশালি ভাজি। তো চলুন আমরা এই ভাজিটা কিভাবে করব একটু দেখে নিব। আর এখন আমি প্রথম কাজ হচ্ছে আমার এগুলা কেটে নিতে হবে। তো আমি নিয়েছি হচ্ছে এখানে দুইটা আলু, আর আমার দুইটা কাঁকরোল ছিল, বরবটি অল্প কয়টা, আর এই তো দুইটা কয়টা। তো আমি এগুলা দিয়ে আজকে এই পাঁচমিশালি ভাজিটা করে ফেলব। তো কাটতে চলে যাই। তো এই তো আমি এখন এগুলাকে কেটে নিলাম। আমি তো বরবটি কেটে নিয়েছি, এখানে কইটা কেটে নিয়েছি, আলু আর হচ্ছে কাঁকরোল। তো আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, এখন আমি এগুলো ধুয়ে তারপরে ভাজিটা বসাবো। আর ভাজিটা বসাতে তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো তো লাগেই, আর হচ্ছে হলুদের গুঁড়া, তেল, এটা তো আর বলার কিছু নাই। তো এই তো ভাজিটা বসানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ দিব। যেটা লাল হয়ে আসা পর্যন্ত আমি একটু করবো, তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। তো এই তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, তো আমি তো যে আমার তরকারিগুলো সেগুলো দিয়ে দিব। তো এই তো এখানে আমি কুচি কুচি আমি লবণ দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো এই তো ঢাকনাটা উঠিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি। দেখেন আমার সবগুলো তরকারি সিদ্ধ হয়ে আসছে, আর এখানে কোনো পানি দেওয়া যাবে না, সুদরটা আজ কমিয়ে দিয়ে আসতে আসতে ভাজিটা করে নিতে হবে। তো এই তো হয়ে গেল আমার পাঁচমিশালি সবজির ভাজিটা। দেখেন আমার সবজির কালারটা অনেক সুন্দর এসেছে, আর এটাকে এভাবেই আস্তে আস্তে করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না, আর চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে এখন আমার সবজিটা হয়ে গেছে, আমি এখানে ধনেপাতা ছিটিয়ে দিলাম, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল আমার ভাজিটা। তো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে আমার এই ভাজিটার রেসিপিটা দেখে আমার কমেন্টে কমেন্ট করবেন, আর অন্তত ভিডিওটা 3 মিনিট দেখার পরে কমেন্টটা করবেন। তো আর ছোট্ট লাল একটা বেল বাটন আছে, ওইখানে ছোট্ট করে একটু ক্লিক করে দিয়েন। তো আজকের মতো আর কথা না পারি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।